অজগরের সাথে কুকুরের লড়াইয়ের দৃশ্যের সাক্ষী থাকলো ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম। শীতের সকালে গ্রামে ঢুকে পড়ে অজগর, আর তাকে ঘিরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অজগরের সাথে কুকুরের লড়াইয়ের দৃশ্যের সাক্ষী থাকলো ধূপগুড়ি বারঘরিয়া এলাকা। শীতের সকালে গ্রামে ঢুকে পড়ে পাইথন, তাকে ঘিরেই শুরু হয় আতঙ্ক। ধূপগুড়ি বারঘরিয়া গ্রামের পঞ্চায়েত অন্তর্গত জলঢাকা নদীর পাশের একটি ক্ষেতের মধ্যে ঢুকেছিল পাইথন। পাইথন এবং কুকুরের মধ্যে লড়াই লেগেছিল। এই সময় গ্রামবাসীরা কুকুরের চিৎকার শুনে ছুটে যায়। এরপরেই কাছে গিয়ে দেখে কয়েকটি কুকুর পাইথনকে ঘিরে রয়েছে। গ্রামবাসীরা লাঠির সাহায্যে পাইথনকে একটু ফাঁকা জায়গায় নিয়ে এসে রেখে দেয়। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমিকদের এবং বনকর্মীদের। বনকর্মীরা বাইরে থাকায় পরিবেশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে পরিবেশ প্রেমিকরা সাপটিকে উদ্ধার করে আনার আগেই গ্রামবাসীরা কিছুটা বাঁশ দিয়ে আহত করে ফেলে সাপটিকে। সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে পরিবেশ প্রেমী সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যরা। পার্টিতে মতো